হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 5:30, আর আজকে ব্লগটা 5:30 থেকে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, তারা তো বুঝতে পারবে যে আমি সকালে কতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করি। আর আমার না রাত্রে বাসনটা ধুয়ে রাখা অভ্যেস। আমার যতই রাত হোক, আমি রাত্রে বাসন ধুয়ে রাখি। মানে রাত্রে যতটা পারা যায় কাজগুলো সকালে দিকটা এত তাড়াতাড়ি থাকে যে আমার না সময় মেনটেন করাটা একটা ব্যাপার থাকে। তার জন্য আমি রাত্রে যতটা পারি আমি সামলে রাখি। তার জন্য কী হয় না, সকালে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর তোমরা জানো, যেহেতু আমার মেয়ে টিউশন পড়তে যায়, আমার হাজব্যান্ডও সকাল সকাল বেরিয়ে যায় খেয়ে, তারপর আমার দাওরও সকালে টিউশন পড়ায়, আমার শ্বশুরমশাই সকাল সকাল খেয়ে দোকান খোলে 6টা সাড়ে 6টার মধ্যে, তো আমাদের সকালটা প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে কাটে। তার জন্য কী করতে হয়, সকালে উঠে একটু মানে যে মুড়ি খাবারটা হয় সেটা সকাল সকালেই বানিয়ে নিতে হয়। তার জন্য সকালে উঠে একটু চাপ হয়ে যায়। আমরা কী করি, সবজিটা রাত্রে কেটে রাখি। রাত্রে সবজিটা যদি কেটে রাখা হয় না, দেখবে অনেকটা আসান হয়। আর আমরা মেন্টাল প্রিপেয়ার করে রাখি যে মানে সকালে কী বানাবো। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে কাজকর্ম করতে হয়, তো মানে সবসময় তো টাইমটা মেনটেন করা যায় না। তার জন্য কী করি না, আমরা রাত্রেবেলায় প্ল্যান করে রেখে দিই সকালে আমরা কী খাবারটা করব, বা দুপুরের রান্নাটা কী হবে সেই মতো সবজি কেটে রাখি। আর কাল রাতে সকালে সবজিটা কেটে রাখা হয়নি, তাই কী করলাম না, আমি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলাম। একটু পটল সিদ্ধ আর আলু সিদ্ধ বানিয়ে নিলাম, যাতে করে ওদেরকে একটু টাইমের মধ্যে খাবারটা আমি দিতে পারি। আর আমাদের বাড়িতে সকালে না সবাই মুড়িটা খেতে খুব পছন্দ করে, চাটা খাওয়াটা সকালে খালি পেটে খাওয়াটা পছন্দ করে না। তাই আমরা সবাই মুড়ি টুড়ি খেয়ে নিলাম, বাড়ির সকলকে দিয়ে আমরা খেয়ে বাসন বাসনগুলো ধুয়ে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর মায়ে কেবল চা খেলো, মাকে একটু চা বানিয়ে দিয়েছি যেহেতু পুজো করবে তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ সবজিগুলো ফ্রিজে ভরা ছিল, ওগুলো বের করে ধুয়ে রেখে দিলাম, কারণ এই সবজিগুলো রাত্রেবেলায় কেটে রেখেছি আর ওগুলো ফ্রিজে না ভরলে খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো, গরমের দিন। তারপরে আবার রাত্রেবেলায় কেটে রেখেছি, তার জন্য ওগুলোকে কী করলাম না, ওগুলো সব বের করে ধুয়ে একটা জায়গায় জল ঝরতে দিলাম। তোমরা ভাবছো এত সবজিপাতি কেন বুনিয়েছি আমরা, তো তোমাদেরকে বলে দিই কারণটা। আজকে আমাদের বাড়িতে একটু নাম সংকীর্তন হবে, তো তার জন্যই এত সবজিপাতি হয়েছে, বানানো হয়েছে, কারণ লোকজন খাওয়ানো হবে। আজ প্রায় 50-60টার মতো লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। বাবার অনেক দিনের ইচ্ছা ছিল নতুন করে একটু হরিনাম করাবো, তার জন্যই আজকে এই হরিনাম করানো। তাও প্রায় 50-60 জন লোক হবে, এখানে খাওয়া দাওয়া করবে, দুপুরে ভাত খাওয়ানো হবে তাদেরকে, তার জন্য সব এত ব্যবস্থা করা হচ্ছে। আমি ওই ঘরে যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে মেয়ের জন্য একটু খাবার নিয়ে এসলাম, সুজি। মেয়ের জন্য একটু সুজি নিয়ে চলে এলাম এই ঘরে, যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নেবো। তো এইগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো জামা জড়া হয়েছিল, সেগুলো আজকে কাজগুলো জড়ো করে রেখে দিলাম। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে একটু খাইয়ে নিলাম। খাওয়ানোর পর আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছে, তারপরে স্নান টান করবো। আর আমার হাজব্যান্ড ভোটে ডিউটি করতে হবে, তার জন্য আমি এই যে জিনিসপত্রগুলো সেগুলো আমি আগে থেকে গুছিয়ে কালকে সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। তারপরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে কিছু কাজ ছিল, মানে দেখতে পাচ্ছ এগুলো পাখিতে না সব ঘরগুলো নিয়ে এসছে এই জানালা দিকে কাজ নিয়ে, তার জন্য তো এগুলো একটু ক্লিন করে নেবো। আর আমাদের এখানে ঠাকুর থাকে না, আমাদের পুরনো বাড়িটাতেই ঠাকুর থাকে, তার জন্য এটা প্রত্যেকটা দিন পরিষ্কারও করা হয় না। এরপরে আমি বাড়িঘরগুলো ক্লিন ট্লিন করে নেওয়ার পর আমি নিজে স্নান করে নিয়ে আমার মেয়েকেও স্নান করিয়ে একদম রেডি হয়ে আমি রান্নাঘরে চলে যাব, যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। আমি স্নান করে আমি যখন রান্নাঘরে এলাম তখন দেখছি বাবা রান্নাটা বসিয়ে দিয়েছে আর কাকিমাও ভাতটা বসিয়ে দিয়েছে। মামি ততক্ষণে যে বাকি সবজিগুলো ছিল সেগুলো কেটে নিল, আমিও একটু ওদের সাথে হাত লাগিয়ে টকে আলুগুলো ছাড়িয়ে নিলাম। বাবা রান্না প্রায় কমপ্লিট, তরকারিটা আর টকটা হলেই হয়ে যাবে। প্রায় এখন বাজে 11টা 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। মাঝে একবার বাড়ির সকলের জন্য চা বানিয়ে দিয়েছিলাম, তারপরে যে পাঁপড়গুলো ছিল আজকে খাওয়ার পর যে পাঁপড়গুলো দেওয়া হবে সেগুলো একটু ভেজে নিলাম। আর অর্ধেক রান্না তো হয়েই গেছে, আর টকটা আর তরকারিটা বাকি আছে। সময় সময় রান্নাটা বাবা সেরে নিল, কারণ প্রচণ্ড গরম, বুঝতে পারছো গরমে রান্না করা খুবই কষ্টকর। তো বাবা যত তাড়াতাড়ি হয় রান্নাটা বাবা করে নিল। আর আমাদের সব তো আশেপাশে সবাই সাহায্য করেছি বাবাকে রান্না করার, বাবা তো রান্না করলো, আমরা সব আশেপাশে সবাই সাহায্য করেছি। বাবা যেহেতু রান্নাটা করছে তার জন্য আমরা কী করলাম, ওইদিকে কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়ে আমরা এখানে হরিনাম হচ্ছিলো ওখানে একটু এসে বসলাম।
হরিনাম শেষ হয়ে যাওয়ার পর প্রায় এখন 1:30 বাজে, এখন খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে। তো হরিনামের দলগুলোকে আগে বসানো হয়েছে, ওদের খাওয়া দাওয়া হলে আমরা বাড়ির সবাই বসে যাব। তো এরপরে আমরা বাড়ির সবাই বসে গেলাম আর আমার মেয়ে একবার ভাত খেয়েছে, তারপরে আবার আমার সাথে বসলো, ও কারণ দই খাবে, দই খেতে এত ভালোবাসে তার জন্য দুবার ভাত খেতে বসেছে। আর আজকে আমরা সবাই বাড়ির মেয়েগুলোই বসেছি খেতে, আর দেখো না আমরা সবাই মিলে খেতে খেতে কত মজা করছি, মানে গল্প করছি আর ভাত খাচ্ছি। তো আজকে দিনটা খুব ভালোই কাটলো আমাদের। বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে আগামী দিনে একটা নেক্সট ভিডিও নিয়ে। টাটা।